কেমন আছো? আজকে গল্প বলবো একজন ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী, যিনি ম্যালেরিয়া নামক দুরারোগ্য ব্যাধি নিয়ে গবেষণা করেছিলেন এবং এক অজানা জ্বরের প্রকোপ থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন। এই মারণ রোগের উৎপত্তি কোথায় কিছুতেই কেউ বুঝে উঠতে পারছিল না। হঠাৎ এক অজানা রোগে মানুষ কাঁপতে কাঁপতে জ্বরে পড়ছে, এত কঠিন জ্বর যা কিছুতেই সারছে না এবং মানুষ আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। তিনি আবিষ্কার করেছিলেন এই জ্বরের উৎস অ্যানোফিলিস নামক মশা, যার কামড়ে মানুষের জ্বর আসছে আর মানুষ মারা যাচ্ছে। সেই বিখ্যাত বিজ্ঞানী হলেন স্যার রোনাল্ড রস। 1902 খ্রিস্টাব্দে ম্যালেরিয়া সংক্রান্ত গবেষণার জন্য তার হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। আসুন দেখে নিই তার ছেলেবেলার জীবন কাহিনী। স্যার রোনাল্ড রস জন্মগ্রহণ করেছিলেন কুমায়ুনের আলমোড়াতে, যা বর্তমানে ভারতের উত্তরাখণ্ড রাজ্য অবস্থিত। 1857 খ্রিস্টাব্দে 13ই মে। রোনাল্ড রস ছিলেন ভাবুক ছেলে। তিনি যে অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন সেই আলমোড়া জায়গাটা ছিল অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা। একেবারে শান্ত পরিবেশ ছিল, যেন গাছ থেকে পাতা খুঁজলে তার শব্দ কানে এসে পৌঁছাত। কথিত আছে প্রাচীন হিন্দু ঋষিরা এই আলমোড়াতে বসে তপস্যা করে গেছেন। রোনাল্ড রস পড়াশোনা করেছিলেন এই ভারতেরই বুকে। এখান থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে। ইংল্যান্ড ছিল তার স্বদেশ ভূমি। যেহেতু তার বাবা এখানে চাকরি করতেন, তাই ভারতের সঙ্গে তাদের একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। রোনাল্ড রস আনমনে ঘুরে বেড়াতেন পাহাড়ের চারিদিকে, অবাক হয়ে তাকিয়ে থাকতেন তুষার ঢাকা হিমালয়ের দিকে। তখনকার মানুষের সুখ দুঃখের ছবি তার চোখে জল জল করে ফুটে উঠত। দুরারোগ্য ব্যাধিতে মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারতেন না। হঠাৎ এক অজানা জ্বর আসছে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসছে, কম্বল চাপা দিয়েও তাকে শান্ত করা যাচ্ছে না এবং মানুষটি আস্তে আস্তে মারা যাচ্ছে। এই রোগের কারণ খুঁজতে তিনি দিশেহারা হয়ে গিয়েছিলেন। তখনকার যুগ ছিল কুসংস্কারে ভরা। লোকে বলছে এই রোগ লুকিয়ে আছে বাতাসের মধ্যে, লুকিয়ে আছে পচা জলাশয়ের মধ্যে, একটা ভূত আছে যে এই রোগটা বহন করে নিয়ে বেড়াচ্ছে। রোনাল্ড রস একটু বড় হওয়ার পর নিজে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এই রোগের উৎস একদিন না একদিন খুঁজে বার করবেনই। জীবনের বাকি দিনগুলি তিনি এই রোগের উৎসের কারণ খুঁজতে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। 1888 থেকে 1889 সালে তিনি লন্ডনে গিয়ে ব্যাকটেরিয়া বিজ্ঞানে পড়াশোনা শেষ করে ভারতে ফিরে আসেন। তার গবেষণার জন্য ভালো যন্ত্রপাতি ছিল না। তিনি অদম্য মনের জোর ও সাহস নিয়ে নিরন্তর গবেষণার কাজে নিজেকে সঁপে দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত প্রমাণ করেছিলেন যে অ্যানোফিলিস নামক মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয় এবং এর পেছনে কোনো ভূত, কুবাতাস বা কোনো পচা জলাভূমি নেই। সেসবদের সারাটা জীবন তিনি ম্যালেরিয়া রোগের কারণ ও তার প্রতিষেধকের বিষয়ে গবেষণা করতে থাকেন। তিনি 1897 সালে অ্যানোফিলিস জাতীয় মশার পৌষ্টিক নালীতে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাসমোডিয়াম আবিষ্কার করেন। তিনি সুস্থ সংক্রমিত পাখিদেরকে অধ্যয়ন করে প্লাসমোডিয়াম জীবাণুর সমগ্র জীবনচক্র সম্পর্কে জ্ঞানার্জন করেন। তিনি দেখান যে মশার লালাগন্ধিতে প্লাসমোডিয়ামের জীবাণু থাকে এবং মশার কামড়ের মাধ্যমে এটি অন্য পোষকের দেহে সংক্রমিত হয়। তাদের কাজের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যবস্থা করা হয়, যার ফলে বিশ্বজুড়ে বহু কোটি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। তারই ফলস্বরূপ 1902 সালে ম্যালেরিয়া রোগের ওপর গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়েছিল তার হাতে। এই ছিল স্যার রোনাল্ড রসের ছেলেবেলার কাহিনী। কেমন লাগলো বন্ধুগণ? যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো, আর গল্পটিকে অবশ্যই শেয়ার করবেন, আর আমার এই চাইল্ডহুড অফ নভেলিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।